অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বাংলাদেশ বদ্ধপরিকর বলেই সরকার নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করেছে। এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন বলেছেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানাম গ্যাব্রিয়াসাস। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন WHO মহাপরিচালক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে যাবতীয় সহযোগিতা করবে সরকার। নির্বাচন সম্বন্ধে আমরা বলতে পারি আমরা বদ্ধপরিকর, যে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যত ধরনের আয়োজন আমরা করছি। একই দিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী উজরা জেয়া। এরপর এক টুইট বার্তায় উজরা জেয়া জানান, বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সাজিদ আশুমি, নিউজ 24, ঢাকা।